Hey guys, welcome back to my YouTube channel. তো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে তোমাদের কাল আমি দেখিয়েছিলাম যে ব্লগটায় যে আমার মা এবং বোন এসেছিল, তো ওরা চলে গেল, দুদিন থেকে চলে গেল। তো মাকে জোর করেছিলাম থাকার জন্য এবং বোনকে জোর করেছিলাম বলি বোন থাক আর দুদিন। তো আমার মনটা খুব খারাপ হচ্ছিল, মা চলে গেছিল অনেক দিন পর, আমার মা আমার বাড়িতে এলো অনেক কাজ, তো মা আবার দোকান আছে, দোকান সামলাতে হবে। তোমরা হয়তো অনেকেই জানো না আমার কিছু দিন হলো আমার বাবা মারা গেছে, তো সেজন্য পুরো দায়িত্ব আমার মায়ের উপরে এখন। আমার বোনের পুরোটা অনেক কিছু, ও অনেক কিছু সামলাচ্ছে, তো সেজন্য মা তাড়াতাড়ি করে চলে গেল। এবং আমার যে আমাদের শোয়া হতেও সে মা আসতে পারেনি, ওই কারণেই আসতে পারেনি। তো সেজন্য আমি কিছু সে নিয়ে অনেক কিছু হয়ে গেছে, তো অনেকের মন খারাপ বা কিছু। মা এসে কাঁদছিল যে আসতে পারেনি বলে, আমাদের শোয়াকে দেখেও অনেক মন খারাপ হচ্ছিল। ইভেন্ট আমাদের যাওয়ার ওখানে যাওয়ার ছিল, মা বলছিল চল নিয়ে যাই, কিন্তু আমি যাইনি, কারণ হচ্ছে অনেকটা বর্ষা পড়ে গেছে। তো ওর এমনিতে তোমরা জানো ওর ঠান্ডা লাগার একটু ধাত আছে, এমনি চোখের পেচুটি পড়ছে অলরেডি এবং একটু খুঁকুকুর কাশছে। আর এখান থেকে এত দূর ডায়মন্ড হারবার যেতে হবে, এখান থেকে মথুরাপুর থেকে ডায়মন্ড হারবার যেতে অনেকটা টাইম লাগবে এবং গাড়ি চেঞ্জ করতে হবে, সে সূত্রে আমি যাইনি। একেবারে অটো বা গাড়ি ভাড়া করে আমি যাবো ভাবছি, তো কয়েক মাস আর কিছুদিন পর যাবো, সপ্তাহখানের পর, তো সেজন্য আমি যাইনি। তো দিদি আসবে, দিদি আসলেও আমি দিদি একসঙ্গে থাকবো, বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে, তো সেজন্য আমার মন খারাপ হবে বলে আমি যেতে যাইনি। তো এখানে থাকবো কদিন, আর কিছুদিন পর আবার যাব। তো এদিকে দেখতে পাচ্ছ শোয়া অলরেডি উঠে পড়েছে, আমি ওকে ঘুম পাড়িয়ে খাইয়ে দিচ্ছি, ও হিসি করে শুয়ে ছিল, আমি আবার ওকে চেঞ্জ করে দিলাম, এবার উঠে পড়ে ও খেলছে, দেখাচ্ছি তোমাকে। এই তো এই তো, কি হলো কি হলো, কি হয়েছে তোমার? এই দেখো পাখা চলছে, পাখা কই, পাখা চলছে তো কই? ও দেখতে পাচ্ছ বন্ধুরা, ও পাখা চালালেই চুপ করে যায়, ও পাখাটা ঘুরে ওটা দেখে, সারাক্ষণ ওই পাখার দিকে তাকিয়ে থাকে আর এ করে। দেখতে পাচ্ছ ও এখন ঘুম থেকে উঠে ওই পাখার দিকে তাকাচ্ছে, একটু বৃষ্টি হচ্ছিল বাইরে, তো ওই জন্য আমি পাখাটা বন্ধ করে রেখেছি, তো সেজন্য আমি কিছু বলিনি, এই সরি চালাইনি, তো একটু বন্ধ করে রেখেছি, তো সেজন্য ও পাখার দিকে অলরেডি দেখছে। দেখুন পাখাটা এরকম ঘুরছে আর ও এরকমভাবে তাকিয়ে আছে সারাক্ষণ ধরে, এরকমভাবে দেখছে খালি। ও একটু আমি বলি একটু শো, একটু খেলা খেলা করে নে, ঘুম থেকে উঠেছে, খাইয়ে দিয়েছি, তো ও বাইরে কোনো দুধই খায় না, কোনো কিছু খায় না, ও মাদার মিল্কই প্রেফার করে। ডাক্তারও বলে দিয়েছে, ডাক্তারখানে নিয়ে গেছিলাম ওকে একবার ওর এই সমস্যার জন্য, আবার চেক আপ করানোর জন্য নিয়ে গেছিলাম। তো তুমি একটু খেলো শোনু, তুমি একটু খেলে নাও, খেলে নিলে ঠাম্মির ঘরে যাবো, ঠাম্মির কাছে যাবে তো তুমি। তো বন্ধুরা বাইরের অবস্থা দেখতে পাচ্ছ, খুব মেঘ করেছে, সারা দুপুর বৃষ্টি হয়েছে, ইভেন এখনও পর্যন্ত বৃষ্টি হওয়ার জন্য ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো সে কারণে আমি এখানে ঠান্ডার জন্য পাখা একদম অফ করে রেখেছি। তো গাইস দেখতে পাচ্ছ ও একদম আর শোবে না কিছুতেই, ও এরকমভাবে ঘুরবে আমার সাথে, ও এরকমভাবে ঘুরবে আর শোবে না, সেজন্য একটু নিয়ে ওর হাঁটাহাঁটি করাতে হবে, তো সেই জন্য নিয়ে ওকে নিয়ে হাঁটছি একটু আমি আমাদের উপরেতে, আর নিচে নিয়ে যাব না, যাওয়ার লোক সেদিন হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এরকম এরকমভাবে, তো কিছু জিনিস দেখানোর আছে তোমাদেরকে, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো, তো দেখাচ্ছি দাঁড়া। তো বন্ধুরা লাইট কারেন্ট চলে গেছিলো, তো কারেন্ট অনেকক্ষণ এসে গেছে, তো সেজন্য আমি সোহা প্রচণ্ড কান্নাকাটি করছিলো তোমরা দেখলে, তো সেজন্য ও ঘুম পেয়েছিলো, ঘুমটা ঠিক করে হয়নি, ওই জন্য কাঁদছিলো, পেটটা ভরাই ছিল, তো ওকে ও ঘুমিয়ে পড়েছে, একটু শুয়ে দিয়েছি ও ঠাম্মির ঘরে। আমি এখন ও
মারা এসেছিলো ঘরে, প্রচুর জামা কাপড় অগোছালা হয়েছিলো, ঘরটা পুরোটা গোছালাম। গুছিয়ে এবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যেখানে আমি আমার গিফট পেয়েছি, সবচেয়ে ভালো একটা গিফট আমার লাইফে এই কদিনের মধ্যে হয়েছে এটা। এই এই ছবিটা আমার কাছে খুব খুব স্পেশাল, আমাকে দিয়েছে আমার জন্মদিনে। এটা হচ্ছে প্রায় 21 দিনের ফটো, যখন আমাদের সোয়া 21 দিন ষষ্ঠী পুজো, তো ষষ্ঠী পুজোর এরকম সময় আমরা ফটোটা তুলেছিলাম। তো জন্মদিনে আমাকে গিফট করেছে আমার ননদ, তো সেই জন্য আমি এটাকে রেখে দিয়েছি। এটা আমি অ্যালবাম করব, এটা একটা ফ্রেমে রাখবো। এটি ফটোটা খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। আমি আমার মেয়ে দুজন, ও ঘুমাচ্ছিল, আমি ও বলে ওর পোষে আমি পোষ দেবো, তো সেই জন্য সেম এতে আমি এই ফটোটা তুলেছিলাম। তো জন্মদিনের ব্লগটা তোমরা দেখেছো, না দেখে থাকলে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চেক আউট করে নিতে পারো, একবার দেখে নিতে পারো। অনেকে গিফট দিয়েছিলো, সেগুলো তোমার দেখাতে পারিনি, পরের দিন আমার দুদিন জ্বর হয়ে এসেছিলো, তো সেজন্য দেখাতে পারিনি। তো বন্ধুরা, ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করছি, খুঁটিনাটি বিষয় তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি আমার এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, আমার পাশে থাকো, আমি নতুন নতুন তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে চাই, এরকম ব্লগ তোমাদের সামনে আনতে চাই। তো বন্ধুরা, তোমরা আমার পাশে থাকো, সাপোর্ট করো। তো অনেক থ্যাঙ্কফুলি তোমাদের ভালোবাসা পেলে আমি খুব খুশি হব। তো ভিডিওটি এখানে শেষ করলাম বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে, আবার একটা নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে বা রেসিপিস নিয়ে তোমাদের সামনে আবার এসে হাজির হবে। গাইস টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।